হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের চলে আসলাম নতুন একটা নতুন 2024 সালে রবিতে আপনার কিভাবে মেয়াদ বাড়াবেন আনলিমিটেড ভাবে, সম্পূর্ণ ভিডিওটা এই এই ভিডিওতেই থাকবে। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে কোনো প্রবলেম হবে না। তো ফার্স্ট অফ অল আপনারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন, কেননা নিত্য নতুন কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে সাড়ে আটটার সময়। তো দেখেন আপনারা কীভাবে এমবির মেয়াদটা বাড়াই নেবেন, তো এর জন্য আপনাকে দেখেন এখানে প্রিয় গ্রাহক আপনি 30 জিবি 7 দিনের জন্য উপহার পেয়েছেন এই নাম্বার থেকে। ওকে, মানে হচ্ছে আমি 7 দিনের জন্য আমি 30 জিবি পাইছি। তো এই যে 30 জিবি পাইছি 7 দিনের জন্য, তাহলে আমার খুব কম টাকায় লাগছে, এমবিটা কিনতে পারছি আমি খুব কম টাকায়, কিন্তু মেয়াদটা কিন্তু খুবই কম পাইছি। তো এই মেয়াদটা আমি 300 এমবি করে বাড়াই নিব। তো 300 এমবি করে যদি বাড়াই নিই, তাহলে হচ্ছে আমার সর্বোচ্চ 10 টাকা 15 টাকা বা 25 টাকা লাগবে। তো কীভাবে বাড়াই নিব, কীভাবে এই প্রসেসটা করব দেখাই দিব। দেখেন একদম প্রথম থেকে যদি না দেখেন তাহলে কিন্তু ভাই বুঝবেন না। ওকে, তো অবশ্যই প্রথম থেকে দেখবেন। তো এখানে দেখেন প্রত্যেকবারে কিন্তু আমি 300 এমবি ক্রয় করছি 7 দিনের জন্য, মানে উপহার পাইছি। 300 এমবি ক্রয় করছি 7 দিনের জন্য উপহার পাইছি। এখানে দেখেন 300 এমবি ক্রয় করছি উপহার পেয়েছি। তো এটা কীভাবে করবেন দেখেন, প্রথমে আপনারা কী করবেন, মাই রবি যে অ্যাপ আছে অফিসিয়াল রবি অ্যাপ, তো সেই অ্যাপটা আপনারা ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা টাইপ করবেন, দেখেন এখানে টাইপ করবেন হচ্ছে গিফট প্যাক। ওকে, গিফট জিআইএফটি গিফট প্যাক প্ল্যানে ক্লিক করবেন, তারপর এখানে রিডিম প্রসেসে গিফট ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন দেখেন, এখানে হচ্ছে একটা টিক্স খাটাইতে হবে, জাস্ট হচ্ছে আপনি এখান থেকে 7 দিন ভ্যালিডিটি করে দিবেন। তারপরে এখান যে মিনিট আছে মিনিটটা এককারে জিরো করে দিবেন, আর এই যে এমবিটা বাড়াই নেবেন, এখানে আপনি 100 এমবি বাড়াইতে পারেন, 250 এমবি বাড়াইতে পারেন, তো যত কম এমবি আছে সেইটা আপনি বাড়াই নেবেন। তো 100 এমবি বাড়াই নেবেন। তো দেখেন 10 টাকা মাত্র হচ্ছে 10 টাকা, এই 10 টাকা দিয়ে আপনি 7 দিনের জন্য ওই যে গিফট প্যাকটা কিনছিলেন, আপনি রবির যে গিফট প্যাকটা কিনছিলেন 7 দিনের জন্য 30 জিবি, মানে কম টাকায়, যখন আপনার মেয়াদ 7 দিনের কাছাকাছি চলে আসবে তখন আপনি এই মেয়াদটা এই 100 এমবি কিনে 10 টাকা দিয়ে আপনি 7 দিনের জন্য বাড়াই নেবেন। আপনি যদি এখানে যদি সাপোজ 7 দিনের জায়গায় যদি এখানে আপনার 7 দিনের বেশি কিন্তু হবে না। ওকে, তো এর জন্য আপনার 7 দিনের জন্য 10 টাকা দিয়ে প্রসেসে গিফট ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, তারপরে দিয়ে দেওয়ার পরে সেন্ট অ্যাজ এ গিফটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই যে 30 জিবি সাথে কিন্তু আপনার ওই 300 এমবি অ্যাড হয়ে কিন্তু মেয়াদটা বেড়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনার গিফট প্যাকের মেয়াদ বাড়াবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন।